হ্যালো, আসসালামু আলাইকুম। এনএস ভিডিও ব্লগ থেকে আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে একদম মর্নিং একটা ব্লগ এবং আমি এখন গ্রুপ টোরে যাব। সো গ্রুপ টোরে যেহেতু যাব, সো সেজন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও অবশ্যই অবশ্যই হবে। আর আমি যাচ্ছি হচ্ছে গ্রুপ থেকে একটা টোর হচ্ছে, টোর বলা যাবে না, এটা জাস্ট একটা ডে আউট টোর হচ্ছে। এটা যাব হচ্ছে আমরা 300 ফিটের হচ্ছে শাপলা বিল চত্বরে। শাপলা বিল চত্বর নিয়ে অনেকেই হচ্ছে অনেক রিভিউ দিছে, অনেক ভিডিও আছে। তো আজকে হচ্ছে আমি একটা এটা নিয়ে হচ্ছে ব্লগ করব। আশা করি সবাই আমার ব্লগটা এনজয় করবে। আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন, সো তাদেরকে হচ্ছে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আর অবশ্যই যাদের আমার ব্লগ ভালো লাগবে এবং যারা আমার ব্লগ ভিডিও পছন্দ করবে বা যাদের ভালো লাগবে না, তারা জাস্ট আমাকে কমেন্টস করে জানাবে যে কেন ভালো লাগে নাই আর কেন ভালো লাগছে, কী করতে হবে আরও ভালো লাগার জন্য। সো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখন আর কথা না বলি, বিকজ অলরেডি অলমোস্ট 7:30 মতো বেজে গেছে। তো আমার সব বাকি যে গ্রুপ মেম্বার বা বাইকার ভাইয়ারা আছে তারা আসতেছে। আজকে আমি স্কুটার নিচ্ছি না, আমি হচ্ছে আমি আর কিছুই নিচ্ছি না, আজকে ব্লগটা হবে আদার্স রাইডার সাথে। ওকে, সো এনজয় মাই ব্লগ। ওকে, সো এই হচ্ছে আমাদের ঢাকা বাইকারের গ্রুপ। আমাদের ঢাকা বাইকারের হচ্ছে মেম্বার ভাইয়ার নামটা জানি, আমার নাম কয়েফ। কয়েফ ভাইয়া, আচ্ছা উনি হচ্ছে এই গ্রুপের মেইন। আচ্ছা ভাইয়া, আপনার নামটা ভাইয়া? ওকে, সো আমি আমার স্কুটার নিয়ে আসি নাই, আমি হচ্ছে আজকে ভাইয়াদের বাইকে চড়বো। শাপলা বিল, হ্যাঁ শাপলা বিল, এটা আমি আমার ব্লগের শুরুতেই বলেছি যে আমি হচ্ছে আজকে শাপলা বিলে যাবো। বিকজ ওইখানে হচ্ছে আমি হচ্ছে কখনো যাইনি, আচ্ছা কেউই আমরা এখানে যাইনি। তো নতুন জায়গায় নতুন এক্সপেরিমেন্ট, তো দেখা হচ্ছে বাকি সময়। ওকে, আমরা যাচ্ছি হচ্ছে কাওলা দিয়ে বনরূপার রোড ধরে খিলকে দিয়ে যাচ্ছি। এখান দিয়ে ভিতর দিয়ে গেলে হচ্ছে আমি যতটুকু জানি যে রোডে রাস্তাটা ভালো, বাট 300 ফিট দিয়ে গেলে রাস্তাটা একটু ভাঙাচোড়া। তো আমরা হচ্ছে ফায়ার অ্যান্ড ফেভারের যে রোডটা গিয়েছে সেখান দিয়ে বের হয়ে দেন হচ্ছে আমরা হাতের বাম দিক দিয়ে ধরে চলে যাব। আমি সারা রাস্তায় হচ্ছে ভিডিওটা লোকেশনটা দেখাই দিচ্ছি, তো সবাই হচ্ছে ব্লগটা দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে কোন রোড ধরে যাচ্ছি। যারা এই রোডটা চিনেন তারা অবভিয়াসলি বুঝতে পারবেন যে এটা কোন রোডটা। আর এটা হচ্ছে একদম খিলক্ষেতের ভিতর দিয়ে চলে যায়, এই রোডটা খুবই ভালো, এখান দিয়ে যেতেও অনেক সময় কম লাগে এবং রাস্তাটা অনেক বেশ ফ্রেশ। সো যেতে থাকি তাহলে। এখন ছবি তোলার হচ্ছে প্রিপেশ হচ্ছে, পোস্ট পাস দিচ্ছে, আমি এখন সেটা ক্যামেরাম্যান। রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, যার অনেকেই হচ্ছে এই রোডটাতে আসে কিন্তু, হ্যাঁ হ্যাঁ আরেকটু সামনে, হ্যাঁ আরেকটু সামনে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
থেকে ছবি টবি তোলা শেষ, এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। এই মুহূর্তে আমরা সিনসিটি থেকে বের হয়ে আমরা জিন্দা পার্কের রোডের মেন রোড দিয়ে উঠে গিয়েছি। এখন এই রোডটা হচ্ছে জিন্দা পার্ক দিয়ে যে রোডটা যায় সেই রোড ধরে, এই যে আমার হাতের বাইরে জিন্দা পার্ক কলেজে আমি চলে আসি। তো এই রোড ধরে একদম কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে পদ্মা সাঁতরা রিসোর্টটা কোথায়। তো ওখান থেকেই সোজা ধরে রোডটা গেলে আমাদের পদ্মা সাঁতরা রিসোর্টটা পেয়ে যাবো। অসম্ভব সুন্দর একটা প্লেস, অসম্ভব সুন্দর একটা জায়গা। তো এখন আমি কথা নেব, ভিউটা এনজয় করি। ফাইনালি শাপলা বিলে চলে আসছি, অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে খালি পায়ে ভাইয়া এটার উপর দিয়ে আসবো। ওরে মা, জীবনে কত কিছুর এক্সপিরিয়েন্স যে করতে হয়, আমি তো ভয় পাইতাছি যে আবার ডুইবা ডুইবা যাই নাকি। ওরে ফালাইতে পারলে খুব খুশি। থ্যাংক ইউ আল্লাহ, আমি পেরেছি। ফাইনালি আমরা চলে আসছি আমাদের চমৎকার সেই শাপলা বিলে। এত সুন্দর দৃশ্যের কথা আসলে বলে বোঝানোর মতো না, এটা ক্যামেরায় কেমন লাগতেছে আমি বলতে পারবো না। বা দেখতেছো আমি জানি না যে কেমন লাগতেছে, বাট এক্স্যাক্টলি জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটার অপরূপ সৌন্দর্য এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। কারণ শাপলা রিসোর্ট বা শাপলা বিলে কিন্তু আমরা সবকেরই এটা নিয়ে হচ্ছে ব্লগ আছে, ভিডিও আছে, বাট আমরা যে জায়গাটা এই মুহূর্তে আছি এই জায়গাটার মানে ব্লগ ভিডিও আমি দেখি নাই। তো তাই ভাবলাম যে আপনাদের সবার উদ্দেশ্যে এই ব্লগটা আমি করতেছি অনেক কষ্ট করে। যা গাইস দেখো, পানিতে ভিজে একদম শাহ সমুদ্র 13 নদী পার হয়ে আসছি। তো অবশ্যই তো একটা লাইক দেওয়াই যায়, তাই না? এই যে এই ভদ্রলোক আসলেই খারাপ, মানে আমার মাঝখান দিয়ে তার কথা ঢুকাইতে হবে, আমি বলে সব নষ্ট করতে। সে যে কি করছে সেগুলো তো আমি বলি নাই। আচ্ছা এটা কিন্তু চুরি বলে না, শাপলা বিলে আসলে সবাই শাপলা নেয়, তা আমি কি দোষ করছি? মানে শুধু শুধু আমার সাথে আর কি একটা ঢংরং করবে? আচ্ছা এইখানে অনেকেই হচ্ছে ব্লক করছে, অনেকেই আসছে, কিন্তু এই জায়গায় কেউ আসে না আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এইখানে আমরা আজকে মানে এক কথায় বলা যায় একটা হচ্ছে এক্সপেরিমেন্ট করলাম যে উইদাউট টিকিট ছাড়া কীভাবে শাপলা বিলের ভিতর দিয়ে আসা যায়। একদম কাছ থেকে আমার নৌকাতেও চড়া লাগতেছে না, আমি চাইলে এই যে দেখাই এইভাবে হাত দিয়ে কিন্তু শাপলা উঠায় ফেলতে পারতেছি। ওয়ে আমি উঠিয়েছি। আচ্ছা হ্যাঁ, আমি গ্রামেরই খালাতো বোন, যখন আসছি এসব দেখে আমার চারিদিকে ওয়াও জাস্ট ওয়াও লাগতেছে। তো আশা করবো আমাদের মতন এরকম কেউ করতে যাবে না, আর করলেও অবশ্যই সেই ক্ষেত্রে সতর্কতা মেনটেন করতে হবে, বিকজ এখানে পানির মধ্যে আমরা হেঁটে হেঁটে আসছি, অনেকে ছিলাম বিধায়। সো কেউ যদি কোনো ভাই আপু একসাথে আসেন এই কাজ জীবনেও করে না, একদম পানির ওই পায়ে মনে হয় জোকস দেখেন তো। এখন আমি একটু বলি, এটা হচ্ছে এই লোক ধরে জিন্দা পার্ক দিয়ে আসার সময় এইটা হচ্ছে জিন্দা পার্ক যেখানে সেই রোড ধরেই সোজা আসলে কাউকে বললেই বলে দিবে যে শাপলা বিলটা কোথায়। এটা হচ্ছে পদ্মা শাপলা রিসোর্ট। তো এটা হচ্ছে আমরা রিসোর্ট দিয়ে ঢুকি নাই, আমরা ঢুকছি কোনো এক তালগাছের টিপা দিয়ে। তো যার কারণে এই রিসোর্টের অংশ বিশেষ আমি দেখাতে পারতেছি না, এটা আমি পরবর্তীতে দেখাবো উল্টা সবার জন্য। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে দিবা যদি ভালো লাগে, আর খারাপ যদি লেগে থাকে কেন লাগছে সেটাও জানাই, কোনো সমস্যা নেই, কারণ ভালো খারাপ মিলেই সবাই। কথা বলবো না, আমরা এখন চলে যাব, কারণ যেহেতু এটা সম্পূর্ণই কাদা এবং এখানে কোনো মানে শুকনা কোনো রাস্তা নাই, তো যার কারণে এখানে আসলে বেশিক্ষণ থাকাটাও আমরা মানে ভালো মনে করি। ও ফাইনালি চলে আসছে, আমি অপেক্ষা করতেছিলাম তার পড়ে যাওয়ার জন্য। ওই আরেকজন বসছে ওইখানে।
অসম্ভব ভয়ঙ্কর জায়গাটা, মানে কোথায় গর্ত কোথায় নিচা কেউ বলতে পারে না। সো এই যে আমি একটু দেখাই, অনেক কষ্ট হয়েছে। সো গাইস তোমরা একটা লাইক দিয়ে দিও, ভিডিওটা আজকের শুধুমাত্র তোমাদের জন্য, খুবই সুন্দর একটা জায়গা। তো তাই ওকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখি ভিডিও নিচ্ছি। পুরাই একটা গ্রামের পরিবেশ, এই যে এই পথ ধরে গেছি, দেখে মনে হইতেছে কি সুন্দর মাঠ। আর এখান দিয়ে আমার অবস্থা একদম 12টা বেজে গেছে, একটু উঠে গেছি, আবার খুবই খারাপ অবস্থা হাত পায়ের, এর জন্য আর সামনের ফ্রন্ট দিক নাই দেখাই। এই যে ভাইয়া আস্তে আস্তে উঠতেছে, আর এই যে ভদ্রলোক আসতেছে, সে আমার মতন গর্তে পড়ছিল। তো ভাইয়া আপনার অনুভূতি কি গর্তে পড়ার পরে বলেন? এই পড়ছেন, এই পা তো মনে কেটে গেছে, তুই কি ভাই দেখছো কই পা বলে কাটে নেই। অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়ে গেল যে কতটুক পানি গভীরতা বা কি ডুবাডুবি, সবার অবস্থা বেশ। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হইতে পারে, কারণ সবসময় তো আমি শর্ট শর্ট ব্লগ দিই। এই যে এক একজন যাচ্ছে পানিতে নাকাচুবি খায়ে, হাইটে ময়লা পচা পানি যা আছে। এখন হচ্ছে আমরা এখানে পাটা ধুয়ে নিই, কারণ ওইখানে অসম্ভব নোংরা পানি ছিল। তো এখানে এইটা না ধুয়ে গেলে ইয়েও হইতে পারে। তো আপনি তো সেই মজা নিয়ে নিলেন আমাদের ডুবাডুবি, মারো মুঝে মারো। আর এই ভাই তো খালি দেখলো যে আমি কোথায় গিয়া পাড়াটা দেই, অথচ একটু দাঁড়াইলো ওটা আমার জন্য। আমি হেল্প করার চেষ্টা করছিলাম, কিন্তু হ্যাঁ 10 মাইল দূরে গিয়ে সে আমারে কয় আসেন এখান থেকে লাভ দেন, সে হেল্প করছে। আমি যেভাবে বলছি নির্দেশনা, এইটা ঠিক বলছেন আসলে। হ্যাঁ আমি তার কথা শুনি নেই, আজকের মতো ব্লগটি এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে, আর অসংখ্য ধন্যবাদ ঢাকা বাইকার গ্রুপস এর সকল মেম্বারদেরকে, যারা এত সুন্দর একটা ছোট ডে ট্যুর ইভেন্ট করার জন্য। তো ইনশাল্লাহ নেক্সট কোনো দিন আমরা আরও সুন্দর কোনো প্লেসে যাব, আমাদের আরও সুন্দর কোনো ভিডিও বা আরও সুন্দর কোনো জায়গার ভিডিও করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের ঢাকা বাইকের গ্রুপসটাতেও আপনারা সবাই জয়েন হয়ে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।